বিরতির পর আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ। সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানে। আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। এবারের প্রশ্নটি বরিশাল থেকে বিলকিস বেগম, তার প্রশ্ন হচ্ছে তার বাবাকে নিয়ে। বলছেন, আমার বাবার বয়স 62 বছর, তার লিভার সিরোসিস আছে, রক্তে বিলিরুবিন অনেক বেড়ে গেছে, চোখ মুখ হলুদ হয়ে গেছে, বাথরুম খুব কষা থাকে, পেট খুব ফাঁপা থাকে, এবং কয়েকদিন থেকে লক্ষ্য করছি হাত পায়ে পানিও চলে এসেছে। আমাদের উন্নত চিকিৎসার জন্য আমরা তেমন সামর্থ্য নই, আপনার টিভি প্রোগ্রামই ভরসা, দয়া করে আশ্বস্ত করবেন। জীবন, আপনার আব্বার লিভার সিরোসিস, জন্ডিস, এই সবগুলো বোন বিলকিস, আপনি এটা আপনার আব্বার এই রোগের অনেকটা সমাধান আপনি আব্বাকে নার্সিং করে দিতে পারেন। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আব্বাকে 1 গ্লাস পেঁপের শরবত খেতে দিতে হবে, তারপরে একটি তরমুজের শরবত 1 গ্লাস দিতে হবে, তারপরে একটি কলা খেতে দিতে হবে, এটা দিনের বেলা। তারপরে 10টা 11টার দিকে যাও যেও ভাত বা সব রকম ভেজিটেবল দিয়ে একটা যাও পাক করে দিতে হবে। কোনো মতেই রিচ ফুড খাওয়া চলবে না, পোলাও বিরিয়ানি খাওয়া চলবে না, সারাদিন নরম নরম খাবার, সহজপাচ্য খাবার, ভেজিটেবল জাতীয় খাবার, শরবত জাতীয় খাবার, পানি জাতীয় খাবার, এই রুগীর জন্য সবচেয়ে মহা ঔষধ। এই রুগী ওষুধের চেয়েও ভালো কাজ করবে, সে যদি সালাদ খায়, চুকা দধি খায়, সে যদি সব রকম ফল খায়, বিশেষ করে পেঁপে এবং কলা তার জন্য মহা ঔষধ। তারপর তো পেয়ারা টেয়ারা যেগুলি দেশি ফল আছে এগুলি আমাদের জন্য ভালো। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেফাও দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। আমাদের সেফা কিন্তু আমাদের ওষুধ আমাদের চতুর্দিকেই আছে, আমাদের এই সব শাকসবজি ফলমূলের ভিতরেই আছে। এগুলোর পরিমাণ খাওয়া অনেক বাড়ায় দিতে হবে, আর এই রুগীর জন্য 2 বার গোসল করা, 2 বার শরীরটাকে পঞ্চ করে দেওয়া ভালো। এই 4 বার যদি হয় 6 ঘন্টা পর পর, আলহামদুলিল্লাহ রুগী অনেক ফ্রি হয়ে যাবে, ভালো হওয়ার দিকে চলে যাবে। এরপরে তার পানিটা বিশুদ্ধ করতে হবে, যেখান থেকেই পানিটা সংগ্রহ করতেছে পানিটা হয় ফুটিয়ে ভালো করে পান করবে, অথবা পানিটা বিশুদ্ধ করে নিতে হবে। আরেকটা খেয়াল রাখতে হবে যে এই রুগী কোনো মতেই যেন তেলে ভাজা ভুনা বাসি তেল, যেখানে অ্যাসিড ভ্যালু অনেক বেড়ে গেছে, বা ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার, রসানো কষানো কোনো খাবার এই ধরনের জন্ডিসের রুগী কোনো দিনও খেতে পারে না। আচ্ছা, এখানে ওষুধের চেয়েও ব্যবস্থাপনাটা খুব বেশি দরকার। অতএব বিলকিস তার ফাদারকে এই ব্যবস্থাপনার ভিতর দিয়ে একটা সুষ্ঠু নার্সিং দিয়ে, পৃথিবীতে ডাক্তারের চেয়েও অনেক বেশি কর্তব্য রুগীর সাথে পালন করে কিন্তু নার্সরা। অতএব তার পিতার একজন নার্স হিসাবে বিলকিস তার পিতাকে এইভাবে সেবা শুশ্রূষা করে ভালো করতে পারবে। বোন বিলকিস, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নের প্রশ্নটি করার জন্য, এবং একটু দুঃখ প্রকাশও করছি যে আপনার বাবার এই ধরনের একটি অসুখ হবার জন্য। আমরা জানি যে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার একটু জটিল এবং দুরারোগ্য রোগী বটে, এবং আপনি এটিও জানিচ্ছেন যে বিজয় টিভির মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি আপনারা ভরসা। এরকম অনেক দর্শক আমাদের কাছে জানিয়েছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা একটা সুস্থ থাকার, ভালো থাকার একটি উপায় খুঁজে পাচ্ছেন। আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং আমরা সবসময় চেষ্টা করব যে আপনাদের পাশেই থাকার জন্য। লিভার সিরোসিসটা কিন্তু হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর কারণে হতে পারে, কিংবা আরও অন্যান্য অনেক কারণে হতে পারে, অ্যালকোহলের কারণেও হতে পারে। এবং লিভার সিরোসিসের আসলে প্রোগনোসিস বা ফলাফল সাধারণত একটু খারাপই হয়ে থাকে, এবং এটার চিকিৎসা সবচেয়ে বড় কথা যে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই আমাদের লিভারটাকে ভালো রাখতে হবে। এবং আমরা আমাদের এই অনুষ্ঠানে যে খাদ্যপথ্যগুলোর কথা বলে থাকি, আপনারা তো দেখে থাকেন, এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গের মতো লিভারও ভালো থাকবে। এবং লিভার আমাদের শরীরের দর্শক এমন একটি অঙ্গ, যে অঙ্গ একবার যদি ওই অঙ্গ নষ্ট হয়ে যায়, এর কিছু অংশ, এটি কিন্তু পুনরায় আবার সৃষ্টি হতে পারে, নিজে থেকেই সৃষ্টি হয়। অতএব লিভারকে কিন্তু খুব বেশি টর্চার করা যাবে না, অত্যাচার করা যাবে না, এই কারণে খাবার দাবারে একটা বিশেষ ভূমিকা আছে। এবং হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এর মতো সংক্রামক বা ছোঁয়াচে রোগ যেন না হয় সে ব্যাপারে আমাদের খুব সচেতন, সতর্ক থাকতে হবে। আশা করি আপনার বাবা দীর্ঘজীবী হন,
এটাই আমাদের আশা প্রত্যাশা অবশ্যই থাকবেন এবং তিনি যেন মোটামুটি ভালো সুস্থভাবেই থাকেন এই ব্যাপারে আমাদের দোয়া রইল। পরবর্তী প্রশ্ন, ঢাকার শাহজাহানপুর থেকে মীর শাহজাহান, বয়স 42 বছর, প্রশ্ন, আমার সারা শরীরে চুলকানি, চুলকাতে চুলকাতে চামড়া যেন এবড়ো থেবড়ো হয়ে গেছে, চাপ দিলে রক্ত বের হয়, অফিসে গিয়েও শান্তি পাই না, বাসায় মন খুব বিক্ষিপ্ত থাকে, এই অবস্থায় কী করণীয় জানাবেন? শাহজাহান ভাই, আপনি বেশি চিন্তা করবেন না, আপনি নিম পাতা আর একটু কাঁচা হলুদ সামান্য একটু মধু সহ একসাথে মিশিয়ে একটা প্যাক করে নেবেন, এটাকে হানি প্যাক বলে। এই হানি প্যাকটা আপনি সারা শরীরে ব্যবহার করলে যন্ত্রণা কম হবে, এবং হানি প্যাকের সাথে আপনি ইচ্ছা করলে একটু অলিভ অয়েলও দিতে পারেন। আর যদি কোনোটাই আপনি না করতে চান, তাহলে আপনার সারা শরীরে আপনি নিম তেল আর কালিজিরার তেল একসাথে মিক্স করে সারা শরীরে আপনি ব্যবহার করেন। আর খাদ্য অভ্যাসের ভিতরে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা করলা চিবিয়ে খাওয়ার অভ্যাস করেন। একটি করলা একজনে খাওয়া যদি সম্ভব না হয়, অভ্যাস করলে সবই হয়, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সকালবেলা একটা করলা টুকরা টুকরা করে কেটে ব্লান্ডিং মেশিনে দিয়ে শরবত করে আপনি এক গ্লাস করলার শরবত প্রতিদিন খালি পেটে এক মাস খেতে থাকেন, আলহামদুলিল্লাহ আপনার শরীরে যে পয়জনগুলো আছে এগুলো পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। আচ্ছা, এই যে সারা শরীরে চুলকানি, কিন্তু শরীরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ রোগের কারণে এটা সিমটম বা লক্ষণ হিসেবে দেখা দিতে পারে, যদি লিভারের কোনো সমস্যা থাকে, যদি কিডনিতে কোনো সমস্যা থাকে, এটা কিন্তু হতে পারে। এছাড়া অ্যালার্জিক ফুড, অ্যালার্জিক পরিবেশে এনি বিটার টেস্ট, লিভার টনিক, লিভার এবং কিডনি দুইটাকেই ঠিক করতে পারে। করলার ভিতরে এমন ধরনের কিছু ওষুধি উপাদান আছে যেগুলো এন্টি ডায়াবেটিস, এন্টি প্রেশার এবং এন্টি জন্ডিস, অর্থাৎ একসাথে এই করলা তার খালি পেটে করলাটা প্রতিদিন তার জন্য একটা মহা ঔষধ হিসাবে দেখা দেবে। এরপরে সে পেঁপে খাইতে পারে, কলা খেতে পারে, তরমুজ খেতে পারে, এ জাতীয় ফল সে সবটাই খেতে পারে। আর গায়ে সে ব্যবহার করবে কাঁচা হলুদ, অলিভ অয়েল, তারপরে নিম পাতা বাটা এগুলি ব্যবহার করবে, এবং নোকটা ছোট করে কাটতে হবে, কেটে রাখতে হবে, কারণ চুলকানি চুলকানি বাড়বে একটা ভিসিয়াস সাইকেলের মতো, অতএব এখান থেকে ইনফেকশন হওয়ার একটা খুবই সম্ভাবনা থাকে। আপনি কিছু ডায়াবেটিসের কথা বললেন, সম্প্রতি গত 14 নভেম্বর কিন্তু বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়ে গেল, এবং যদিও সে এই বছর এটার প্রতিপাদ্য বিষয় ছিল যে ডায়াবেটিস থেকে অন্ধত্ব বা ব্লাইন্ডনেস প্রতিরোধের জন্য সতর্ক হওয়ার জন্য, এই ডায়াবেটিস হওয়া থেকে কিন্তু শরীর চোটে চুলকাতে পারে। অর্থাৎ আপনি এই মুহূর্তে একটু চেক আপ করানো দরকার আছে, চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার আছে, যেহেতু আপনি ঢাকাতেই আছেন আশা করি আপনি পরামর্শ গ্রহণ করবেন। চুলকানো কিন্তু কোনো কোনো সময় তীব্র রোগের বহিঃপ্রকাশ হিসাবে চলে আসে, একটু সাবধানতা খুবই জরুরি এখন থেকেই। এখন যে প্রশ্নটি নিতে চাচ্ছি তার নাম হচ্ছে দিলারা বেগম, ঢাকার সূত্রাপুর থেকে লিখেছেন, বয়স 45 বছর, যে ছোটোবেলা থেকে আমি মাছ মাংস খাই না, স্বজনদের বাসায় গেলেও শাক সবজির মধ্যেই সীমাবদ্ধ রাখি, শরীরে তেমন কোনো রোগ নেই, কিন্তু ইদানিং রাতে খাবারের পরে মুখ ভর্তি করে বমি আসে, খুব দুর্বল লাগে, আমার করণীয় কী? জি ভাই, আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত দিনে 4-5 বার 4-5 টুকরা আদা খাবেন এবং মুখে কয়েকটা করে লবঙ্গ রাখবেন, আলহামদুলিল্লাহ। আর মিষ্টি খাবারটা একদম বন্ধ করে দেন আপনি, শাকসবজি ফলমূল স্যুপ জুস বেশি খান, আর খাবারের ভিতরে সাদা লবণ কমায় দেন, কালো লবণ খান, আর খাবারে আদার পরিমাণ, পেঁয়াজ এবং রসুন এই তিনটা খাবারের পরিমাণ অনেক বেশি বাড়াই দিতে হবে। আগে যা আদা খাইতো, যা রসুন খাইতো, যা পেঁয়াজ খাইতো, লবঙ্গ খাইতো, এগুলো সে অনেক বেশি খেতে হবে আদা লবঙ্গ, তাহলে পরে তার এই ভমিটিং টেন্ডেন্সি বমি ভাবটা আস্তে আস্তে কমে আসবে। আর রাতের খাবারটা পরিমাণ একটু কম খেতে হবে, একটু নরম খাবার খেতে হবে রাতে, যেও খাবার যেটাকে বলে, খাবারের সাথে একটু দধি খেলে ভালো হয়, রাতে দুধ খেতে পারবে না, কলা খেতে পারবে না, কলা এবং দুধটা সূর্য অস্তের আগে খাবে। ধন্যবাদ ডাক্তার আলমগীর মতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন, যারা প্রশ্ন করলেন, যারা অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সাধারণ আমন্ত্রণ রইল আগামীকাল রাত ঠিক একই সময় বিজয় টিভির পর্দায় চোখ রাখার জন্য, আমরা আগামী পর্বে আপনাদের আরও নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। আপনারা আমাদের কাছে লিখবেন, লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার, ঢাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।